তুমি এখানে কি ব্যাপার? আর দাঁড়াও, দুমদাম ঘরে ঢুকে এসছো যে, পারমিশন নিয়েছিলে? মানে আপনি যে ফোনে আমার সম্পর্কে কথা বলছিলেন তার জন্য তো আপনি আমার পারমিশন নেননি? মানে মানে এই যে আমি ডাক্তারি পড়তে চাই, আপনি আমার এবং আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য এখানে এসেছেন, এই তথ্যগুলো দেওয়ার জন্য তো আপনি আমার পারমিশন নেননি। তোমার কি আমাকে দেখলে শুধু ঝগড়া করতে ইচ্ছে করে? কই না তো, আমার কেন আপনাকে দেখলে ঝগড়া করতে ইচ্ছে করবে? বরং আপনি আমাকে দেখলে কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে। এই যে আমি আপনার ঘরে ঢোকার জন্য আপনার পারমিশন নিইনি, তার জন্য আপনি আমাকে যা নয় তাই বলে শোনাচ্ছেন। কেন, আমি আপনার কথা কেন শুনতে যাব? আমি তো আপনার আন্ডারে কাজ করি না। আর আপনি যখন আমার বাড়িতে আসেন তখন তো আপনি আমার পারমিশন নেন না, তাহলে এখন আমি কেন আপনার পারমিশন নিতে যাব? আপনি আমার পারমিশন না নিলে তো আমি আপনার পারমিশন নেব না। বাই দ্য ওয়ে, আমি এখানে আপনার সাথে ঝগড়া করব বলে আসিনি, আমি এখানে আপনারই আজ্ঞা পালন করতে এসেছি। আপনার অর্ডার আছে যে আপনার পারমিশন না নিয়ে আমি আর বাপি এখান থেকে কোথাও যেতে পারবো না। কাল আমায় বাপিকে নিয়ে জেলা হাসপাতালে যেতে হবে, আর কোনো পুলিশ আঙ্কেল যেতে রাজি হচ্ছে না, কারণ আপনার অর্ডার নেই তাই, আর সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি কি মনে করলেন ভর সন্ধেবেলায় আমি আপনার কাছে কিসের জন্য আসবো, আপনার সাথে ঝগড়া করবো বলে? না, একদমই নয়, কারণ আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি মুখ লাগাতে চাই না, কারণ আপনি তো আমার সাথে কথা বললেই সেটা ঝগড়া হয়ে যায়। আমি আপনার অর্ডার পালন করার জন্য এখানে এসেছি, আর আপনি যখন চান না যে আমি আপনার কাছে আসি, তখন আপনি এরকম অর্ডার পাস করলেন কেন? কি ব্যাপার, আপনি এত হাসছেন যে? তোমাকে দেখলে তো একটু বোঝা যায় না যে তুমি এরকম ঝগড়া করতে পারো। ইনফ্যাক্ট আমি তো জীবনে প্রথমবার দেখলাম তোমার মতো এত ভালো মেয়ে এরকম ঝগড়া করে। ও, তার মানে আপনি আমাকে ভালো মেয়ে ভাবেন? কেন, কোনো সন্দেহ ছিল বুঝি? আপনি আমাকে কি ভাবেন না ভাবেন তাতে আমার কিছু আসে যায় না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার শরীর কেমন এখন? বাপের প্রচন্ড জ্বর, একটুও কমছে না, আর তারপর মাথা ব্যথা, তাই ভাবছি কাল আমি বাপিকে নিয়ে জেলা হাসপাতালে যাবো।